অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করুন আসিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথে শান্তিপূর্ণ অবস্থান রাখুন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন মঙ্গলবার ছয় আগস্ট এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান এর আগে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন সারাদেশে স্ব উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক ও অভ্যুত্থানের সব অংশগ্রহণকারী ও আপামর জনতার প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন দেশ গঠনে সচেষ্ট হন একই দিন ভোর চার ফেসবুকে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন তিনি আরও বলেন আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ড মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব